প্রিয় দর্শক, মানুষের শরীরে একটি রহস্যময় শক্তি রয়েছে যাকে আমরা কুণ্ডলিনী বলি। যখন এই শক্তি জাগ্রত হয় তখন বিভিন্ন মুদ্রা এবং আসন নিজে থেকেই হতে শুরু করে। কুণ্ডলিনী জাগরণের সময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই কুণ্ডলিনী শক্তির প্রকৃতি এমন যে যখন এটি স্থির থাকে তখন আমরা এটিকে শরীরে অনুভব করতে পারি না, কিন্তু যখন এটি সক্রিয় হয় কেবল তখনই আমরা আমাদের অভ্যন্তরের প্রকৃত শক্তিকে অনুভব করতে পারি। কুণ্ডলিনীকে সাধারণত সর্পের রূপে বা সাপের আকারে চিত্রিত করা হয়, কারণ এর গতি আমাদেরকে অনুভূতির এক নতুন স্তরে নিয়ে যায়। যখন এটি জাগ্রত হয় তখন আশ্চর্যজনক ঘটনাগুলি ঘটে যা আমরা কখনো ভাবতেও পারিনি। এর মাধ্যমে এক নতুন ধরনের শক্তি উদ্ভূত হয় এবং শরীরের কার্যক্রম এক নতুনভাবে শুরু হয়। পৌরাণিক যৌগিক ব্যবস্থার উদ্দেশ্য হল আমাদের বোধ ও আমাদের উপলব্ধিকে উন্নত করা। এই আধ্যাত্মিক প্রক্রিয়া আমাদের গ্রহণ ক্ষমতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির চেষ্টা করে, কারণ আমরা কেবল সেই বিষয়গুলিকেই উপলব্ধি করতে পারি যাদের আমরা অনুভব করতে পারি। শিব ও সর্পের প্রতীকগুলির পেছনে এই একই কারণ রয়েছে। আসলে এর দ্বারা বোঝা যায় যে তাদের শক্তি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে, তাদের শক্তি তাদের মাথার শীর্ষে পৌঁছে গেছে এবং তাই তাদের তৃতীয় চোখও খুলে গেছে। কাজেই তৃতীয় চোখের মানে এই নয় যে কারো কপালে কোনো অতিরিক্ত চোখ বেরিয়ে এসেছে। আসলে এর সরল অর্থ হল আপনার উপলব্ধির একটি নতুন দিক খুলে গেছে। আমাদের দুই চোখ দিয়ে শুধুমাত্র বাহ্যিক জগতের দৃশ্যমান জিনিসগুলিকেই দেখা যায়। এই দুই চোখের সীমাবদ্ধতা হল বাহ্যিক দিক দেখা, কিন্তু তৃতীয় চোখ আমাদের অন্তর্মুখী দৃষ্টি দেয় যা জীবনকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখায়। এর জাগ্রত হওয়ার অর্থ হল যে কোনো কিছু যার অভিজ্ঞতা করা সম্ভব তার ইতিমধ্যেই অভিজ্ঞতা করা হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি হল বেশিরভাগ মানুষের মনোযোগ এই শক্তির মূল উৎসের দিকে যায় না। আপনার মধ্যে যে সুপ্ত কুণ্ডলিনী শক্তি আছে আসলে সেটি একটি গুপ্তধন যা এখনও ব্যবহৃত হয়নি এবং যার মাধ্যমে আপনি নতুন মাত্রায় রূপান্তরিত হতে পারেন। এই শক্তি আমাদের অসাধারণ সুবিধা দিতে পারে যা আমরা আগে কখনো অনুভব করিনি। যেমনভাবে পরমাণু ভাঙার আগে তার অভ্যন্তরের অসীম শক্তি কেউ জানত না, ঠিক তেমনি মানুষের মধ্যেও একটি বিশেষ শক্তি আছে যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি। কুণ্ডলিনী জাগরণের অর্থ হল যে আপনি এই অসাধারণ শক্তির যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন এক নতুন মাত্রায় প্রবেশ করবে। প্রিয় দর্শক, আমরা এই অনন্য শক্তির কেবল সুবিধাগুলিকেই দেখতে পাই, এজন্য আমাদের ইচ্ছা হয় যে আমরা আমাদের মধ্যে থাকা কুণ্ডলিনীকে জাগ্রত করি, কারণ এর অনেক সুফল রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। তবে আপনার জেনে রাখা দরকার যে কুণ্ডলিনী জাগরণের আগে আমাদের শরীরের সাতটি চক্রকে জাগ্রত করতে হয়। মনে রাখবেন এই প্রতিটি চক্রের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম চক্র জাগ্রত হলে আমাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়। দ্বিতীয় চক্র জাগ্রত হলে আমরা সৃজনশীল শক্তি পাই। তৃতীয় চক্র জাগ্রত হলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। চতুর্থ চক্র জাগ্রত হলে আমাদের মধ্যে সুখ ও ভালোবাসা বৃদ্ধি পায়। পঞ্চম চক্র জাগ্রত হলে আমরা প্রভাবশালী বাকশক্তি অর্জন করি। ষষ্ঠ চক্র জাগ্রত হলে আমরা অসাধারণ এবং অলৌকিক শক্তি অর্জন করি। সপ্তম চক্র জাগ্রত হলে আমরা আত্মজ্ঞান লাভ করি এবং এর পাশাপাশি আরও অনেক অলৌকিক শক্তিগুলি, যেমন কারো মন পড়তে পারা, স্পর্শ করে কোনো বস্তু বা ব্যক্তির অতীত জানা, ভবিষ্যতের ঘটনা পূর্বাভাস দেওয়া, দেবদৃষ্টি এবং মানসিক শক্তি প্রাপ্তি, নিজের আত্মার সাথে সরাসরি সংযোগ করা ইত্যাদি শক্তিগুলি অর্জিত হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এগুলি সবই কুণ্ডলিনী জাগরণের সুবিধা। কিন্তু যারা কুণ্ডলিনী জাগরণের উপকারে প্রভাবিত হয়ে কুণ্ডলিনী জাগ্রত করার কথা ভাবছেন তাদের জন্য কুণ্ডলিনী জাগরণের ক্ষতিকারক দিকগুলো জানাটাও ততটাই গুরুত্বপূর্ণ। আসলে কুণ্ডলিনী জাগরণের ক্ষতি সম্পর্কে না জেনে কুণ্ডলিনী জাগ্রত করা খুব
খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের কুণ্ডলিনী শক্তি সংকটের সময় নিজে থেকেই কিছুক্ষণের জন্য জাগ্রত হয় এবং আমাদের সেই সমস্যার সমাধান করে আবার সুপ্ত অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, এই প্রক্রিয়া প্রাকৃতিকভাবেই ঘটে। তবে যদি এটি কোনো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে না করা হয়, তাহলে কৃত্রিমভাবে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কুণ্ডলিনী জাগানোর আগে আমাদের মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হয় এবং একটি ধাপকে সম্পূর্ণভাবে আয়ত্ত করার পরেই পরবর্তী ধাপে যাওয়া উচিত। কুণ্ডলিনী জাগরণের লক্ষ্য হল মনকে নিয়ন্ত্রণে আনা এবং এটিকে জয় করা। ফলে এই প্রক্রিয়ার মধ্যে একটা সময় এমনও আসে যখন আমাদের মন নিজে থেকেই একাধিক চিন্তায় ভরে যায়, আবার মন কখনো কখনো সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়। কারণ মন তার অস্তিত্বকে মিটিয়ে দিতে চায় না, তাই এটি নানান বিভ্রান্তি তৈরি করে যা আমাদেরকে মানসিক ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে। যদি কুণ্ডলিনী যোগের মাধ্যমে এই চিন্তাগুলি দূর না করা হয়, তবে আমাদের আন্তরিক শক্তির নিম্নচক্রে পতিত হওয়ার আশঙ্কা থাকে। কুণ্ডলিনী জাগরণের প্রক্রিয়ায় অনেক সময় একান্তে বসে চোখ বন্ধ করে দুটি চোখের মধ্যবর্তী অংশের একটু উপরে মনোযোগ দিতে হয়, যার কারণে সাধকের প্রায়ই মাথা ব্যথা হতে পারে। তাই এমন কোনো প্রক্রিয়া কখনোই জোর করে করা উচিত নয়, বরং সম্পূর্ণ মনোযোগ দিয়ে শান্ত চিত্তে ধ্যান করা উচিত। আর একবার এই শক্তি জাগ্রত হলে সাধককে নিয়মিত তার চর্চা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, অনেক কিছু শেখা ও অনেক কিছু বোঝার পর মন বিভ্রান্ত হতে শুরু করে। উদাহরণস্বরূপ, যখন একসঙ্গে অনেক শক্তির অনুভূতি হয়, তখন আমাদের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যেমন হঠাৎ করে কোথাও কিছু দেখা, বসে বসে বিভিন্ন জগতের দর্শন হওয়া, সময়ের মধ্যে সামনে পেছনে যাওয়ার মতো অনেক ধরনের বিভ্রান্তিকর অভিজ্ঞতা হতে পারে। হ্যাঁ, এটি সাধারণত কুণ্ডলিনীর সাতটি চক্রকে একসঙ্গে জাগ্রত করার কারণে ঘটে। যখন আমরা এমন শক্তি অর্জন করি যা ভবিষ্যৎ বা অতীতের কোনো ঘটনাকে আমাদের দেখতে সক্ষম করে, তখন আমাদের পক্ষে সেই শক্তিগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ প্রিয় দর্শক, কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে আমাদের যা দেখা উচিত নয় সেটাও আমাদের চোখের সামনে আসতে শুরু করে। কুণ্ডলিনী জাগরণে দেবত্বের দর্শনের পাশাপাশি দেবত্বের শ্রবণ শক্তিও লাভ হয়, যেখানে অতীতের কোনো ঘটনার আওয়াজও আমরা আজকের দিনে শুনতে পাই। আর এই অভিজ্ঞতা কারোর জন্য যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার জন্য এটি একটি দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। কুণ্ডলিনী জাগরণের সময় কখনোই সব চক্রকে একসঙ্গে জাগ্রত করার ভুল করা উচিত নয়। পরিবর্তে আমাদের সব সময় প্রত্যেকটি চক্র এবং তার শক্তিকে একে একে আয়ত্ত করা উচিত। লোভের বশে কোনো কাজ করলে তা বিপদ ডেকে আনতে পারে। কুণ্ডলিনী শক্তি জাগরণের এই প্রক্রিয়ায় একজন সাধকের ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার ধ্বংস হয়ে যায়। আর একবার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে এটি অসীম শক্তি এবং স্পষ্টতা প্রদান করে, যার মাধ্যমে ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্যের সাথে যুক্ত হতে পারে এবং যে কোনো ভৌতিক আকর্ষণ থেকে মুক্তি পেতে পারে। এই পুরো প্রক্রিয়ার আধ্যাত্মিক লাভ ছাড়াও এর আরেকটি বড় উপকারিতা হল যে এই যোগ প্রক্রিয়া অনুসরণকারী ব্যক্তির জীবনে কোনো রোগ হবার সম্ভাবনা থাকে না। যেমন ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা, পেটের সকল রোগ এবং বায়ু, পিত্ত, কফের সকল অসামঞ্জস্যতা সম্পূর্ণভাবে মুক্ত হয়। এক কথায়, কুণ্ডলিনী শক্তির জাগরণের মাধ্যমে ব্যক্তি সম্পূর্ণ নিরোগী হয়ে ওঠে। কুণ্ডলিনী শক্তির উচ্চতায় যখন এটি একটি দেবী রূপে কল্পিত হয়, তখন এটি ভগবান শিবের সর্বোচ্চ অস্তিত্বের সাথে নিজেকে একীভূত করে। এই প্রক্রিয়ায় সাধক গভীর ধ্যান এবং অসীম আনন্দে ডুবে যায়। এটি গোপন শক্তিতে পূর্ণ এবং যখন জাগ্রত হয়, কুণ্ডলিনী সাতটি চক্রকে জাগ্রত করে তাদের সক্রিয় করে এবং উচ্চ শরীরে বিতরণ করে। মনে রাখবেন, একজন অভিজ্ঞ গুরু ছাড়া কুণ্ডলিনী জাগরণ কাউকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে না এবং এতে অনেক বিপদের সম্ভাবনা থাকে। কুণ্ডলিনী মানুষের নিম্নস্তরগুলোকে অতিক্রম করে তাকে সর্বোচ্চ ব্রহ্মাণ্ডীয় শক্তিতে মিলিত হতে সক্ষম করে। আর এই আশ্চর্য শক্তির চর্চার জন্য সাধককে শারীরিক, মানসিক এবং আত্মিক স্তরে সাধনা করতে হয়।
জপ, তপ, ব্রত, উপবাস, পূজা এবং যোগ এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে, যার মাধ্যমে অজানা, গোপন এবং সুপ্ত শক্তিগুলির জাগরণ আমাদের মধ্যে ঘটে। কুণ্ডলিনী শক্তির বাসস্থল মেরুদণ্ডের সমান্তরালে থাকা সাতটি চক্রের মধ্যেই বলা হয়। এই শক্তির মূল পর্যন্ত পৌঁছানোর পথে সাতটি দরজা রয়েছে যেগুলিতে তালা লাগানো থাকে, আর এই দরজাগুলো খুলেই শক্তির মূল কেন্দ্রে পৌঁছানো সম্ভব। বিশ্বাস করা হয় যে মানুষ কুণ্ডলিনী জাগ্রত করার পর অসম্ভবকেও সম্ভব করতে পারে। প্রতিটি জীবের দেহে সাতটি কুণ্ডলিনী চক্র থাকে এবং সেগুলো জাগ্রত না করলে সিদ্ধি লাভ সম্ভব নয়। মোক্ষের পথও কুণ্ডলিনীর মাধ্যমেই যায় এবং সেটি সর্বশেষ দরজায় পাওয়া যায়। কুণ্ডলিনীর সাতটি দরজা পার করা ব্যক্তি সিদ্ধপুরুষ হয়ে ওঠেন, তার শরীরে সুপ্ত সমস্ত শক্তির উপলব্ধি ঘটে। ধ্যানের সময় কুণ্ডলিনী আপনার মধ্যে সক্রিয়ভাবে কাজ করবে, তাতে আপনি তার অস্তিত্ব স্বীকার করুন বা না করুন, সে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে সবসময় আপনার সঙ্গে থাকবে। কুণ্ডলিনী আপনাকে কর্ম বা মায়ার বন্ধন থেকে মুক্ত করবে। জাগ্রত কুণ্ডলিনী আপনার সমস্ত কর্ম পুড়িয়ে দেবে এবং আপনাকে মায়া বা ভ্রম থেকে মুক্ত করবে। কখনো কখনো সে আপনার ভাগ্য পরিবর্তন করে আপনাকে শারীরিক কষ্ট থেকে মুক্তি দেবে, আবার কখনো কখনো অতিরিক্ত কষ্ট দিতে পারে। কুণ্ডলিনী শক্তি আপনাকে ততক্ষণ পর্যন্ত আনন্দের পথে নিয়ে যাবে যতক্ষণ আপনি তার দেখানো পথে চলতে পারবেন। তবে এই পথ ক্লান্তিকর এবং একটি দীর্ঘ যাত্রা, আর এটি একমাত্র তখনই সম্ভব যখন আপনি আপনার দৈনন্দিন আধ্যাত্মিক অনুশীলন এবং ধ্যান অনুশীলন করাকে অব্যাহত রাখবেন, তাকে তার নিজের মাধ্যমে কাজ করতে দেবেন। কুণ্ডলিনী যোগ অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া হিসেবে পরিচিত, যা ক্রিয়া সহযোগে আপনার মধ্যে কাজ করতে থাকবে। কুণ্ডলিনী যখন জাগ্রত হয় তখন আমাদের চেতনায় ঈশ্বরের সম্পর্কে আরও গভীর উপলব্ধি আসে। কুণ্ডলিনী যোগ সিদ্ধ যোগের অধিকাংশ অনুশীলনকারীরাই জানেন না যে কুণ্ডলিনী হল তাদের মা, যিনি তাদেরকে চরম আনন্দের দিকে নিয়ে যাবেন। এখানে কুণ্ডলিনী শক্তির সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরা হচ্ছে, যার বিষয়ে অধিকাংশ সিদ্ধ যোগের অনুশীলনকারীরা কোনো ধারণাই রাখেন না। প্রিয় দর্শক, যদি আপনি তাকে আপনার হাত দেন, তবে কুণ্ডলিনী আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্য অর্থাৎ পরম আনন্দের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, কুণ্ডলিনী শক্তি আপনাকে আধ্যাত্মিকতার একটি অসাধারণ যাত্রায় নিয়ে যাবেন। কখনো কখনো তিনি আপনাকে জঙ্গলের পথে নিয়ে যাবেন এবং কখনো কখনো তিনি শুধুই ঘুমিয়ে থাকবেন। কখনো যাত্রা হবে সুন্দর, আবার কখনো হবে ভয়ঙ্কর, কিন্তু তিনি স্বয়ং নিশ্চিত করবেন যে আপনি যেন ঈশ্বরকে অবশ্যই লাভ করতে পারেন, যদি আপনি এত দীর্ঘ যাত্রাটি করতে পারেন তবেই।